আসামে কয়েক হাজার কোটি টাকার অনলাইন ট্রেডিং স্ক্যাম ফাঁস। আসামে 22,000 কোটি টাকার ভুয়ো অনলাইন ট্রেডিং স্ক্যাম ফাঁস হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তৎপর আসাম পুলিশ। একাধিক অনলাইন ট্রেডারকে গ্রেপ্তারও করেছে আসাম পুলিশ। একটি নির্ভরযোগ্য সংবাদ সংস্থার তথ্য, আসামে 22,000 কোটি টাকার ভুয়ো অনলাইন ট্রেডিং স্ক্যাম ফাঁস হয়েছে। সাম্প্রতিককালে স্টক মার্কেটে এত বড় ভুয়ো অনলাইন স্ক্যাম হয়নি বলে আসাম পুলিশ জানিয়েছে। এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে একাধিক অনলাইন ট্রেডারকে গ্রেপ্তারও করেছে আসাম পুলিশ। অল্প সময়ে টাকা দ্বিগুণ হওয়ার লোভে ভুয়ো সংস্থার অনলাইনে স্টক মার্কেটে বিনিয়োগ না করতে জনগণকে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশ জানায়, অনলাইন ট্রেডিং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ডিব্রুগড়ের বাসিন্দা বিশাল ফুকন এবং গুয়াহাটির বাসিন্দা স্বপ্ননীল দাসকে। আসাম জুড়ে এই অনলাইন দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অধিক তৎপর হতে দেখা গেছে আসাম পুলিশকেও। এই ঘটনায় আরো অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে আসাম পুলিশ জানিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, জাঁকজমকপূর্ণ জীবনযাপন সেই ধৃত বিশালের। স্টক মার্কেটে বিনিয়োগ করলে 60 দিনের মধ্যে 30% লাভ হবে বলে মানুষকে নাকি টোপ দিত বিশাল। ভুয়ো 4টি সংস্থা রয়েছে বছর 22-এর বয়সী এই যুবকের। আসামের ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা বিনিয়োগের পাশাপাশি প্রভূত সম্পত্তির মালিক এই বিশাল। সূত্রে খবর, বিশাল ফুকনের ডিব্রুগড়ের বাড়িতে তল্লাশি চালায় আসাম পুলিশের একটি বিশেষ দল। তল্লাশিতে উদ্ধার হয়েছে ভুয়ো অনলাইন ট্রেডিং এর প্রচুর নথিপত্র। এছাড়াও সুমি বরা নামে আসামের এক কোরিওগ্রাফার দুর্নীতি তদন্তে পুলিশের স্ক্যানারে রয়েছেন, কারণ সেই তরুণীও বিশালের নেটওয়ার্কের সাথে যুক্ত বলে তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের ভুয়ো অনলাইনে স্টক মার্কেটে বিনিয়োগ আদৌ বৈধ নয়। ভুয়ো অনলাইন ব্রোকারদের ফাঁদে পা দিতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে পুলিশ ইতিমধ্যে দুর্নীতির মামলা দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। রাজ্য জুড়ে সক্রিয় দুর্নীতি চক্রের ছাঁইদের কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ এই দুর্নীতি নিয়ে প্রাথমিক একটি রিপোর্টও পেশ করেছে আসাম প্রশাসনকে। তাতে বলা হয়েছে, সেবি ও রিজার্ভ ব্যাংকের কোনো গাইডলাইন মানছে না ভুয়ো অনলাইন ট্রেডিং সংস্থাগুলি, আর যার ফলে বিনিয়োগ করে প্রতারিত হচ্ছেন হাজার হাজার মানুষ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।